এই যে দেখো, এখানে দুটো ডিম নিয়ে নিলাম, আর এবার এতে চিনিটা অ্যাড করে দিচ্ছি। তো এই যে দেখো, এখানে এবার চিনিটাকে অ্যাড করে দিচ্ছি, আর এবার এটাকে আমি ফেটিয়ে নেব। এটা দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এই যে দেখো, ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি, আর এবার এটাতে আমি অ্যাড করে দিচ্ছি একটু দুধ। আর এটা বানাচ্ছি আমি আমার ছেলের জন্য। তো এই যে দেখো, দুধটা অ্যাড করে দিলাম, আর এটাকে এবার ভালোভাবে একটু মিশিয়ে দেব। তো এই যে দেখো, দুধ আর ডিমের মিশ্রণটা এই যে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর নিচে এই যে একটা পাত্রে আমি জল দিয়ে তো এটাকে বসিয়ে দিয়েছি। আর এবার এটাকে আমি একটু ঢেকে দেবো। এর ডিম দুধের পুডিং একদম রেডি হয়ে গেছে, আর এটা এবার নামিয়ে নিচ্ছি আমি। তো এই যে দেখো বন্ধুরা, ছেলের জন্য ডিম আর দুধ দিয়ে বানিয়ে নিলাম এটা, আর এখন এটা দেব ছেলেকে। তো এই যে দেখো বন্ধুরা, টিফিন নিয়ে বসে গেলাম। এই যে এখানে হলো রুটি, আর এই যে রুটির সাথে চা, তো চা রুটি, আর এগুলি হলো গোলা রুটি। অন্য বানিয়ে নিলাম ডিম আর দুধ দিয়ে, এটা পুডিংয়ের মতোই বানিয়েছি। তো এটা এই যে দেখো কি সফট হয়েছে, আর এটা এবার দেব ছেলেকে। এই যে দেখো, চা রুটি টিফিন খেতে বসলাম এমাত্র, আর টিফিনটা করে নিই, তারপরে এবার যাব রান্নাঘরে। আর এই যে দেখো, এদিকে আমার ছেলে, বর, আর এই যে ব্যাট দেখতে পাচ্ছ, তো ছেলের জন্য ব্যাট নিয়ে বসেছে, ব্যাট না হলে ও খাবে না। তো টিফিনটা করে নিই, তারপরে এবার যাচ্ছি রান্নাঘরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর দেখলেই তোমরা, টিফিন করে এইমাত্র আসলাম। আর এই যে দেখো, বিছানাটা যেন তোলা হয়ে গেছে, জাস্ট রাত্রিবেলা যে কাপড় চোপড়গুলি স্ট্যান্ডে দিয়েছিলাম সেগুলি এখনও উঠানো হয়নি ঠিকভাবে। তো ঘরে আরও কাজ বাকি আছে, ঘরটা এখনও ঠিকঠাকভাবে গোছানো হয়নি, তো একটু পরে এটা গুছিয়ে নেব। আর আজকে আরেকটা নতুন দিনে, নতুন সকালে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন আজকে সকাল সকালই হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, তো আজকে কয়েকদিনই, কালকেও বৃষ্টি হয়েছিল, তো আজকেও দেখছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর রান্নাঘরে এখন রান্নাবান্না বাকি আছে, রান্নাবান্না এখনও হয়নি, এইমাত্র জাস্ট টিফিনটা করলাম। তো ছেলেকেও টিফিন দিলাম, আমরাও খেলাম। আর ছেলের জন্য কি টিফিন বানিয়েছি দেখলেই, দুধ আর ডিম দিয়ে। ও ওকে টিফিন খাওয়ানো খুব কষ্টের ব্যাপার হয়ে গেছে, আজকে কয়েকদিন টিফিন না, ও কোনো জিনিসই খেতে চাইছে না। ব্লগটা আমি আবার সকাল থেকে শুরু করে দিলাম, কারণ হলো আজকে আমার ডিউটি নেই, তো ডিউটি যেহেতু নেই তো সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিলাম। আর দেখতে থাকো আজকের ব্লগটা, আর সঙ্গে থাকো তোমরা। তো ঠিক আছে, চলো এবার আস্তে ধীরে আবার রান্নাঘরে যাচ্ছি। এ ঘরে এসেছি, জাস্ট রুমটা একটু গোছগাছ করব, তো রুমটা গোছগাছ করে রান্নাঘরে যাচ্ছি। ঠিক আছে চলো। সকাল হলে না ঘরে মানে শ্বাস ফেলারও মনে হচ্ছে, জায়গা নেই, চারিদিকে শুধু কাপড় চোপড়। এই যে দেখো এদিকেও মানে ছড়িয়ে, এই যে সোফাটার মধ্যে, এই যে দেখো মানে চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড়। বাইরে তো বৃষ্টি, তো বাইরে মেলার জায়গা নেই, এই জন্য ঘরে এনে সব কিছু রাত্রিবেলা ঘরেই মেলে দিই, আর এই জন্য ঘরের এই হাল। তো ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো চা টিফিন খাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে, আর দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে করলা কেটে রেখেছি, করলা কেটে রেখেছি এখানে, আর করেছি ঢেঁড়স সেদ্ধ করেছি। তো এবার মাছটা ভেজে নেবো, তেলটা দেখো গরম হয়ে গেছে। এই যে দেখো এখানে মাছটা নিয়ে নিয়েছি, আর এবার এখানে নুন হলুদ মাখিয়ে নেবো মাছে। তো এটা অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আচ্ছা নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, আর এবার মাছগুলিকে আমি ভেজে নেব। তো এই যে দেখো মাছগুলি মোটামুটি একটা পিস হয়ে গেছে, আর এবার এগুলিকে আমি একটু উল্টে নিচ্ছি।
ভেজে নিলাম আর মাছটাকে এবার নামিয়ে নিয়েছি। আর এখানে যে তেলটা আছে তো সেটাতে আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি, আর গ্যাসটাও একটু বাড়িয়ে দিলাম। আর এই যে দেখো, এখানে যে তিত করালাগুলি কেটে রেখেছি সেগুলি তো লবণ মেখে রেখে দিয়েছিলাম, আর এবার এই যে এটাতে অনেক জল, তো জলগুলি ফেলে দিচ্ছে। কে এই যে দেখো, মাছ ঝোলের জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। আজকে রান্নাটা করবো কাঁচা লঙ্কাতে, তো এই জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলি এবার একটু পেস্ট করে নেব। আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর এবার এগুলিকে হলুদটাকে আর আমি হাতে ধরে মেশালাম না, হলুদটা তেলের সাথে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, সবগুলিতে মোটামুটি হলুদ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা করে মেশাতে হবে না। করলাটা ভাজি বসিয়ে দিয়েছি, আর মাছ ঝোলের জন্য যে মশলা এটাকেও এই যে দেখো পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি, আর এদিকে ছেলের জন্য একটু ডাল বসিয়ে দিচ্ছি আমি। তো এই যে দেখো, এখানে ছেলের জন্য ডাল বসাচ্ছি, তো ডালটা একবারে সোমবার দিয়েই বসিয়ে দেব। এই জন্য দিয়ে দিচ্ছি একটু তেল, আর এই যে দেখো এখানে ডালটা নিয়ে নিয়েছি, এই যে ও হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে দিচ্ছি এবার তেলে। এ দেখো, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দুটা, তো এটাকেও তেলে দিয়ে দিচ্ছি। সেই মাগের তেলটার মধ্যেই আমি আবার তেল অ্যাড করে দিচ্ছি, মাছ ঝোলটা বসিয়ে দেবো এদিকে। এর জন্য শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি ডালটাকে। ডালটাকে এবার একটু হলুদও অ্যাড করে দেবো, লবণ সবকিছু দিয়ে একবারে ডালটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে আর আবার সেদ্ধ করে আবার সম্বার দিতে হবে না। এটাকে একটু ভেজে নিলাম, আর এবার জলটা অ্যাড করে দিচ্ছি। কুকারটাকে লাগিয়ে দিচ্ছি, ওটা জিরে নিয়েছি, আর এটাকে এবার তেলে দিয়ে দিচ্ছি। মাছ ঝোলটা বসাবো এখানে, পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দেবো। তার আগে এই যে তেজপাতাও নিয়ে নিয়েছি, তো আজকে দেখলেই মাছ ঝোলে আমি কাঁচা লঙ্কা দিয়ে মাছ ঝোলটা করছি, তো এতে এবার একটু আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো, একটু জিরের গুঁড়ো নিয়ে নিলাম, তো এটাকেও দিয়ে দিচ্ছি। দেখো একটু লবণ, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, অ্যাড করে দিচ্ছি। মশলার বাটিটা দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এই যে দেখো, মাছ ঝোলটা বসিয়ে দিলাম পুরো, আর ঝোলটা ফুটে উঠে আর এদিকে ডালটাও প্রায় হয়ে এসেছে। আর এবার আমি রান্নাঘর গুছাবো, রান্নাঘরটা গোছগাছ করে নিই। দেখো মাছ ঝোলটা হয়ে গেছে মোটামুটি, আর মাছ ঝোলে দেওয়ার জন্য এই যে আমি ধনে পাতা নিয়ে এসেছি, তো এগুলি তো সবার বাড়ি ঘরেই থাকে, তো সেখান থেকে একটু ধনে পাতা তুলে এনেছি, আর এটাকে এবার আমি মাছ ঝোলে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে দেখো এখানে ডালটাও হয়ে গেছে ছেলে। এই যে দেখো, রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এবার এই যে গ্যাস টেসের কি অবস্থা, গ্যাসগুলি পরিষ্কার করব, আর ছেলেকে খাওয়াবো, তারপরে বাসনপত্র মাজতে যাব। ঠিক আছে, তো চলো আগে সবকিছু দেখিয়ে দিই একবার তোমাদেরকে, যে কি রান্না করেছি। এখানে করেছি তিত করলা ভাজি, এখানে ডাল, আর এই যে এখানে হলো ঢেঁড়স সেদ্ধ, আর এই যে এখানে করেছি মাছ ঝোল, দেখতে পাচ্ছ। তো এই হলো আজকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এবার এই যে দেখো গ্যাসের কি অবস্থা, তো গ্যাসটা পরিষ্কার করব, আর ছেলেকে খাওয়াবো। তো আগে ছেলেকে খাইয়ে দিয়ে আসি, তারপরে রান্নাঘর গুছগাছ করব, কারণ ছেলের খাওয়ার টাইম হয়েছে, তো ওকে আগে খাইয়ে দিয়ে আসি, ঠিক আছে? তো বন্ধুরা, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলেকে খাইয়ে চলে আসলাম।
গ্যাস একদম মুছে পরিষ্কার করে নিলাম। আর এবার এই ভাবছি, এই যে একটা আছে দেখতে পাচ্ছ, এই যে দেখো কি পরিমাণে ময়লা পড়েছে এটাতে। এই রান্নাঘরের মধ্যে যত মানে যতই জিনিসপত্র আছে ওইগুলিতে কয়েকদিন পরে পরে এরকম ভাবে মানে ময়লা পড়ে যায়। তো এটা রান্নার সময় যে তেলের যে গ্যাসটা উঠে ওইটাই এগুলিতে পড়ে আছে। তো এখন ভাবছি এর একটাকে বাইরে নেব আর একটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। হ্যালো বন্ধুরা, তো সব কাজকর্ম শেষ করে স্নান টান করে এইমাত্র ঘরে আসলাম আর পুজোটাও দিয়ে আসলাম। পুজো টুজো দিয়ে এসে তো জাস্ট এইমাত্র একটু বসলাম, আজকে অফিস যায়নি, ওর আজকে অফিস নাকি বন্ধ। তো আর আমাদের এখানে শনিবার আর রবিবার হলো লকডাউন, তো এ কারণে হয়তো ওর অফিস বন্ধ। তো ও বাড়িতে আছে আর ও আর ছেলে আছে, ওই রুমেই আছে ওরা। আর আমি জাস্ট এইমাত্র স্নান করে এসে ফ্যানটার নিচে একটু বসলাম। আর হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, তো কি করছো তোমরা? আর এই যে দেখো, আজকে গুড ইভিনিংটা আমি রান্নাঘর থেকেই বললাম, কারণ আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সকালবেলা বলেছিলাম যে এর একটা আজকে পরিষ্কার করব, এই যে দেখো একদম পরিষ্কার করে ফেলেছি। আর বাসনপত্র এখনো কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখিনি, এটাতে আমি বাসন রাখি, এটা বাসন রাখার র‍্যাক আমার। তো এটা আজকে একদম ধুয়ে পরিষ্কার করে আনলাম। আর এখন দেখো কি সুন্দর লাগছে, এতদিন মানে আমি যে রান্না করি তেল সব এটার মধ্যে পড়েছে। আর গ্যাস তো খুব কাছে, এই যে দেখো গ্যাস, তো গ্যাসের থেকে এটা খুব কাছাকাছি আছে, আর এই জন্য সব তেল এসে এটার মধ্যেই পড়ে। আর বাসনপত্র দেখবে কত বাসনপত্র সকালবেলা আজকে ধুয়ে দুপুরবেলা ধুয়ে এনে রেখেছিলাম। আর চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে, একটু পরে আমি বাসনপত্রগুলি গুছিয়ে রাখবো। আর এই যে দেখো কত বাসন, এই যে দেখো, এই যে কত বাসন রান্নার পরে অনেকগুলো বাসন জমে যায়। তো দেখে নিলে রান্নার পরে কিভাবে যে এত বাসন ইউজ হয় আমি নিজেও জানি না। তো রান্নার পরে অনেক বাসন পুরো এক গামলা বাসন হয়ে যায়, আর সেগুলি আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন চলে এসেছি রান্নাঘরে, তো রান্নাঘরে এখন টিফিন বানাবো, সন্ধ্যের টিফিন। আর আজকে সন্ধ্যের টিফিনে হচ্ছে চিড়ের পোলাও, তো সবজি দিয়ে আজকে চিড়ের পোলাও বানাবো। এই যে দেখো এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি, যাই ছিল ঘরে, এখানে কেটেছি আলু আর কাঁকরল আর কেটেছি বরবটি। তো এই যে পেঁয়াজও কেটে রেখেছি, এই যে দেখো পেঁয়াজ কেটে রেখেছি। আর একটু কাঁচা লঙ্কা নেব, আর চিড়েটাও আমি ধুয়ে রেখে দিয়েছি। তো ঠিক আছে, রান্নাটা এবার স্টার্ট করে দিই, টিফিনটা বানিয়ে নিই, ঝটপট টিফিন বানিয়ে টিফিনটা খেয়ে নিই, তারপরে পরে আবার আসছি। আর চিড়ের পোলাও রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তারপরেও আমি আরেকবার তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এবার আমি এখানে কয়েকটা কাজু বাদাম ভেজে নিচ্ছি। আর চিনি বাদামটা আজকে নেই, এই জন্য কাজু বাদামই দেবো। তো কাজু বাদামটা ভেজে আমি তুলে নিয়েছি, আর এবার আমি সবজিগুলো, এই যে দেখো সবজিগুলো নিয়ে নিয়েছি, তো সবজিগুলোকে এবার দিয়ে দেব। সবজিগুলোকে আগে একটু ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি, যেহেতু চিড়া, তো চিড়াটা তো আর বেশিক্ষণ টাইম লাগবে না, এই জন্য সবজিটাকে আগে একটু ফ্রাই করে নিই, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর যেন চিড়ের পোলাওটা খুব টেস্টি হয় খেতে, আর আমার কাছে সবজি দিলে না খুব ভালো লাগে, এই জন্য আমি চিড়ের পোলাওতে চেষ্টা করি সবজি টবজি দিয়েই করতে। তো এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে। সব কিছু ভালোভাবে মোটামুটি হয়ে গেছে, আর এতে এবার আমি চিড়াটাকে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো চিড়াটাকে আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো এবার চিড়াটা দিয়ে দিচ্ছি। আর চিনে বাদামটা হলে আর একটু টেস্টি হতো, চিনে বাদাম নেই এখন এই মুহূর্তে, তো কি আর করব, একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তো এই যে দেখো একটু হলুদ অ্যাড করে দিলাম কালারের জন্য, একটু হলুদ কালার হলে এটা দেখতেও সুন্দর। আর আজকে না তেলটা একদম কমই দিয়েছি আমি, রোজ রোজ সন্ধেবেলা স্পাইসি স্পাইসি টিফিন খেয়ে তেল তেল বেশি খেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য আমি ভাবলাম যে টিফিন তো একটু খেতে হবে সন্ধেবেলা, কিন্তু তেলটা একটু কমই ইউজ করেছি আজকে। একটু লবণ অ্যাড করে দিলাম, ভেজে রাখা কাজু বাদামগুলি আজকে একটু বেশি ভেজে ফেলেছি, তেলটা না অনেক গরম হয়ে গিয়েছিল, আর কাজু বাদাম দেওয়ার সাথে সাথেই বাদামগুলি একটু কালো কালো হয়ে গেছে। একটু চিনি অ্যাড করে দিচ্ছি, আর এবার সবগুলিকে ভালোভাবে একটু মিশিয়ে দেব।
আর চাইলে তোমরা একটু ঘিও দিতে পারো, তাহলে টেস্ট আর একটু অন্যরকম হবে, খেতে ভালো লাগে। কিন্তু আমি তেল তেল কম ইউজ করছি, তো ওই জন্য ঘিটা দিলাম না। আমার একদম ঝরঝরে চিড়ের পোলাও একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর তো বন্ধুরা, চিড়ের পোলাও একদম রেডি হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে। এই যে দেখো চিড়ের পোলাও। তো এখন যাচ্ছি টিফিনটা করে নি, আর সাথে হবে চা। তো চাটাও বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর আগে এটা খেয়ে নিই, তারপরে চা খাবো। চাটা খেয়ে তারপরে আবার আসছি রান্না করে। আর আমার বাসনপত্র তো তোমাদেরকে দেখিয়েছি, সেগুলি গোছগাছ করতে হবে। তো চলো আগে চাটা খেয়ে আসি। সন্ধ্যেবেলা চা টিফিন খাওয়া হয়ে গেছে। চা টিফিন খেয়ে এবার চলে এসেছি রুমে একটু। আর এই দেখো, এগুলি সব ভেজা কাপড় চোপড়, এগুলি নিয়ে চলে এসেছি। এগুলি এবার খাটের স্ট্যান্ডে মেলে দেবো। আর আজকে কয়েকদিন তো বলছি যে বৃষ্টি, তো বৃষ্টির জন্য যায় মানে ভেজানো হচ্ছে, কাঁচা হচ্ছে, কিছুই শুকাচ্ছে না। তো সব কিছু এখন খাটের স্ট্যান্ডের মধ্যে মেলে দেবো। সারা রাত্র ফ্যান চলবে তো শুকিয়ে যাবে। আর এরপরে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে ভাতটা নামিয়ে চলে এসেছি। আর আজকে হয়তো রাত্রিবেলার জন্য কিছুই রান্না করবো না, ডিম অমলেট করে নেবো খাওয়ার টাইমে। এই হলো আজকের কাজ। আর এখন এগুলি গুছাবো, গুছিয়ে একটু আমার একটু স্কুলের কাজ আছে, তো সেগুলি নিয়ে বসবো। আর আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই। কালকে আমি আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার বন্ধুরা। তো আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট।